190,000 টাকার জাল নোট সহ তিন কারবারিকে গ্রেপ্তার করলো ইংরেজ বাজার থানার পুলিশ। ধৃতদের শুক্রবার পুলিশি হেফাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়। ধৃতদের নাম মোহাম্মদ শামিউল শেখ, সেলিম শেখ ও মহসিন শেখ। ধৃতরা কালিয়াচকের বিভিন্ন এলাকার বাসিন্দা। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ইংরেজ বাজার থানার পুলিশ গৌরকন্যা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হানা দিয়ে জাল নোট সহ ওই ব্যক্তিদের গ্রেপ্তার করে। আমাদের কাছে একটা ইনফরমেশন ছিল যে ফেক কারেন্সি নোট এখানে ওরা ডেলিভার করবে আমাদের সোর্সিং থানার মধ্যে বাজারে মার্কেটে। তো এই ফেক কারেন্সি নোটগুলো সাধারণত বাইরে থেকে আমাদের জেলাতে আসে। এই ইনফরমেশনের ভিত্তিতে আমাদের যে ডিসি পার্টির ওসি আছে আনসারুল আর আমার যে মেজবু আছে কাজল দাস, এরা দুজন যায় এবং ওই ম্যাঙ্গো মার্কেটের কাছ থেকে এদেরকে পাওয়া যায় এবং সেখান থেকে প্রত্যেকটা 2,000 টাকা নোট দেখলে সাধারণ মানুষ বুঝতে পারবে না, 1,90,000 টাকা রিকভারি করা হয়। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এগুলো ওরা নিয়ে যাচ্ছিলো মানে বাজারে কোনো জায়গায় ডেলিভারি দেওয়ার জন্য এবং সেই ডেলিভারি জায়গাটা আমরা আসামিকে এখন কোর্টে পাঠাচ্ছি, আমরা রিমান্ড নেব এবং কোন জায়গায় ওরা ডেলিভারি করতো স্যার এই নিয়ে আমরা সেই ছবিটা